এই একটা সিচুয়েশনে বড় একটা ধাক্কা এটা থাকি বাবু আবার এক হচ্ছে কারো পার্সোনাল লাইফে কে কি ডিসিশন নেবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমার ফ্যামিলিও চায় যে আমি এখন সেটেল হই আপনারাও তো চান নাকি একটা ধুমধাম কিছু হোক আচ্ছা সাকিব তুমি 2 বছর ধরে বিয়ে করতে যাচ্ছো করবাটা কবে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও সংসার করতে যাচ্ছেন বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে কিন্তু বিষয়টা নিয়ে দুজনের কেউই সরাসরি কিছু বলেননি তবে এবার একসাথে ছেলের জন্মদিন পালন করে এই রহস্য যেন আরও জোরালো করলেন শাকিব অপু এই ছবিটি দেখে হয়তো এখন অনেকেই চমকে যাবেন সবার মনে প্রশ্ন আসবে স্বাভাবিক তাহলে কি আবার মিলে যাচ্ছে ঢালিউড কিং এবং কুইন ছেলে জয়ের জন্মদিনে শাকিব খানের বাবা মার সাথে দাঁড়িয়ে কেক কাটলেন অপু বিশ্বাস ছিলেন শাকিব খানও ছেলের জন্মদিন পালনের কিছু ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন সুখী পরিবারের কিছু মুহূর্ত আপনারা সবাই দোয়া করবেন অপুর এমন স্টেটাসে এখন মনে হচ্ছে যে নতুন করে প্রাক্তন স্বামীকে নিয়ে ভাবছেন তিনি আর ঠিক এ কারণে কি বুবলি বাচ্চা হওয়ার ঘোষণা দিলেন ঠিক জয়ের জন্মদিনে তাহলে কি শাকিব অপুর মিলে যাওয়াটা মেনে নিতে পারছেন না বুবলি এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু খুব ইমোশনাল একটা ইস্যু কিছু ব্যাপার তো আছেই এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে এখনই ধোঁয়াশা কাটছে না কেননা বুবলি মা হয়েছেন জানালেও তার বাচ্চার বাবা কে এখনো তা প্রকাশ্যে আনেননি শাকিব খান তার বাচ্চার বাবা কিনা তা নিয়ে কিছু বলছেন না এই নায়িকা বিষয়টি খুব সেন্সিটিভ বলে কিছুদিন সময় চেয়েছেন বুবলি সময় হলে সবার সামনে মুখোশ খুলে দিবেন তিনি